দুর্গাপুজো নিয়ে ঐতিহাসিক রায়ের পর রাজ্যবাসী অখুশি তাই এবার পুজো মামলার পুনর্বিবেচনার জন্য কোর্টে যাচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব এবার এই রিভিউ মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট আগামীকাল মামলা রিভিউ শুনবেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে রাজ্য বিজেপি সভাপতি দেলেব ঘোষ জানান আদালত আদালতের কাজ করুক তবে রাজ্যে পুজো হোক হাইকোর্টের রায়ের পর এবার কোমর বেঁধে নেমেছে পুলিশ প্রশাসনও মণ্ডপে মণ্ডপে দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের সাথে খতিয়ে দেখছে সমস্ত বন্দোবস্ত